শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের জুগিভিটার এশিয়ান বস্তি এলাকায় রাস্তায় এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। জানা গিয়েছে শনিবার ভোরে রাস্তার উপর এক যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। শরীরে একাধিক আঘাতের চিহ্নও দেখতে পান তারা। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে এনজিপি থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। সকালবেলা 5টা থেকে আমার কাকু ঘুমিয়ে আসলো ডিউটি থেকে, আজ দেখতে যে একটা লোক বাড়ির সামনে এসে পড়ে আছে সকাল 5টার দিকে। ওই কাকু দেখছে, প্রথমে দেখলাম যে তখন কাকু সবাইকে ডাকাডাকি করলো, আমরা আসলাম রাস্তার উপরে আর কি। একটা লোক পড়ে অচেনা লোক, এখানকার না আর কি, আমরা কোনো দেখিয়ে নিয়ে গিয়ে আর কি। এখন অবস্থা রক্তাক্ত অবস্থা পড়ে আছে, তো জানি না এখন কী হয়েছে। এটা একটা তো আমাদের গ্রামের একটা আতঙ্ক পরিবেশ হয়ে গেছে না। ফুলবাড়ি জুগিভিটা এশিয়ান নগর না, এটা তো দেখে মনে হচ্ছে কেউ মারধর করে মারা হয়েছে মনে হচ্ছে। বয়স মোটামুটি না হলো 30 তো হবে, না 30-32 তো হবে। আঘাতে দাগ আছে, লাল কালো কালো হয়ে গেছে, তখন মনে হয় মারডাং করেছে মনে হয়, এরকম দাগ দিয়ে আছে। সকালবেলা আমার বাড়ির পাশে একজন আছে আমার সন্ধ্যাবু, ও আমাকে সকালবেলা কল করলো। আমার যে ডাকাটা গেছে আমি বুঝতে পারিনি। কল করার পর আমাকে বলছে একটু বাইরে বাড়া, বাইরে বাড়া দেখতেছি আমার বাড়ির সামনে একটা রাত্রেবেলা কোন না দিনেবেলা কোথায় লোক আসে পরে মরে পড়ে আসে। হ্যাঁ, মাথা ফাটে গেছে পুরো, হাত পা পুরো ছাল গেছে, আর কাপড় জামা ছেঁড়া আছে। মনে হচ্ছে আমার মারা, এটা হচ্ছে জুগি বেটা এশিয়ান পাড়া। কুর্তি 199 নাও ওপেন ইন প্ল্যানেট মল, আপকা আপনা বিশ্বসনীয় এবং ভরোসেমন্দ ব্র্যান্ড, জো দে রাহা হ্যায় 70% কা ডিসকাউন্ট অফার। অফার সীমিত সময় কে লিয়ে। কুর্তি 199 দ্য প্ল্যানেট মল শিলিগুড়ি।